বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল সাহিত্য জমানোর সমালোচনার পক্ষ থেকে আজকে আমরা মীর মোশরফ হোসেনের বিষাদ সিন্ধু নামে যে বিখ্যাত উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটি সমালোচনা করব। এবং এই উপন্যাস সম্পর্কে এই উপন্যাসের যে বিভিন্ন দিক রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের রচিত সবচেয়ে বিখ্যাত গ্রন্থ এবং এই গ্রন্থটি শুধু যে ঐতিহাসিক একটি উপন্যাস তাই নয় বরং এই গ্রন্থটির ভেতরে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদের যে সামাজিক এবং রাজনৈতিক যে পটভূমি রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে ঠিক আছে তো এই উপন্যাসের কি কি চরিত্র রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বিষাদ সিন্ধু উপন্যাসের যে পটভূমি সেটা হচ্ছে যে আমাদের দেশের না এটা হচ্ছে সৌদি আরবের মহানবী মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের যে বংশধররা তার যে দৌহিত্র ছিলেন ইমাম হোসাইন রাদি আল্লাহু আনু এবং ইমাম হাসান রাদি আল্লাহ এদের এই যে জীবন ঘটনা এবং তাদের যে করুণ মৃত্যু রাজনৈতিক এবং যে ইজিদের ইয়াজিদের প্রভাবে ইয়াজের যে ইয়াজিদের যে আগ্রাসী ভূমিকা সেটার প্রভাবে যে তাদের করুণ মৃত্যু সেটা নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত হয়েছে বিষাদ সিন্ধু বলতে আপনারা যদি শব্দগুলোকে একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে বিষাদ সিন্ধু বলতে বোঝায় যে দুঃখের সমুদ্র তাই না তো এই দুঃখের সমুদ্রটা কিন্তু হয়েছে এই কারণেই যে এত সম্ভ্রান্ত বংশের এবং এত প্রভাব প্রতিপত্তিশালী একজন পরিবারের সেই সাথে তারা অত্যন্ত স্পিরিচুয়াল মানুষ ছিলেন তাদের জীবনে যে এই ট্র্যাজিক ঘটনা ঘটবে এবং এই তাদের জীবনকার যে এই যে ট্র্যাজিক ঘটনাটা এটা কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম মৃত্যুর পূর্বে বর্ণনা করে দিয়ে গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই সেটা সম্পর্কেও জানতে পেরেছেন তাই না তো সেই জিনিসটা অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিন্তু জানতে পেরেছিলেন যে তার যে দৌহিত্র বা তার যে নাতির দয় রয়েছে তার দুজন নাতি মৃত্যু কীভাবে ঘটবে তো এই বিষাচ্ছিন্দু উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ঘটনার সূত্রপাতটা হয়েছে এবং লেখক মীর মশরফ হোসেন এটা একটা ঐতিহ্য ইতিহাস আশ্রিত একটি উপন্যাস অর্থাৎ ইতিহাসের মূল যে ভিত্তিটা যেমন এয়াজিদের হাতে যে আপনারা জানেন যে ইমাম হোসেনের যে মৃত্যু ঠিক আছে সেই মৃত্যুকে ইমাম হোসাইন রাজি আল্লাহ যে মৃত্যু মৃত্যু সেই মৃত্যুকে ভিত্তি করে কিন্তু এই উপন্যাসের মূল কাহিনী হয়েছে তো এখন এই জায়গায় যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে এই জায়গায় এই ট্র্যাজেডিটা হলো কীভাবে তো প্রথমে আমরা চরিত্রগুলোকে একটু অ্যানালাইসিস করি দেখুন এই উপন্যাসের চরিত্রগুলোর ভেতরে প্রধান বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি ইয়াজিদ বা এজিদ ঠিক আছে তো এজিদ ছিলেন আপনারা জানেন যে মুয়াবিয়ার পুত্র ঠিক আছে তো এই ইয়াজিদ অত্যন্ত ক্ষমতাশালী এবং প্রতাপশালী হয়ে গিয়েছিল এবং তারপরে সে একজন নারীকে বিয়ে করার জন্য যার নাম ছিল জয়নব তাকে পাওয়ার আশায় তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার আগের যে স্বামী তার সাথে তার বিচ্ছেদ ঘটান ঠিক আছে কিন্তু সেই নারী এই জায়গায় এই ঘটনার এই যে বিষাদ সিন্ধু এটার পিছনের একজন বড় ভূমিকা রাখা একজন এই অর্থাৎ এই বিষাদ সিন্ধু যে ট্র্যাজেডি বা এই যে দুঃখ গাথা কাহিনিটা হলো এটার পিছনে একটা বড় ভূমিকা কিন্তু সেই নারী জয়নব নামের সেই নারীটি পালন করেন তিনি সেই সময় ইয়াজিদের সাথে বিয়ে না বসে তিনি ইমাম ইমাম হাসান রাজি আল্লাহন সাথে বিয়ে বসেন এবং ইমাম হাসানের আরেকজন স্ত্রী ছিল তার নাম ছিল জায়দা তো সেই জায়দা এই জয়নবের প্রতি তার একটি হিংসা জন্মে ঠিক আছে যেহেতু তার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করলেন তার একটি হিংসা জন্মে এবং সেই হিংসায় ইয়াজিদ সেই সুযোগ গ্রহণ করে তিনি মায়মুনা নামে এক বৃদ্ধাকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে ইমাম হাসানকে বিষ বাধ্য করেন এখন ইমাম হাসানের যখন বিষ বিষ প্রাণে মৃত্যু হয় তখন আপনারা নিশ্চয় এই জিনিসটাও জানেন যে এখানে কিন্তু নিজের আপনজনের দ্বারা নিজের খুব কাছের মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে ইমাম হাসান কিন্তু মৃত্যুবরণ করেন তারপর ইমাম হোসাইনের হোসান রাদি আল্লাহ আনহুর যে জীবন সেই জায়গা থেকে চলুন আমরা একটু ওই পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি দেখুন ইয়াজিদ রাজনৈতিক কারণে আপনি নিশ্চয়ই জানেন যে ইয়াজিদের যদি তার নিজের রাজনৈতিক অবস্থানকে ঠিক রাখতে চায় অর্থাৎ সে যদি চায় যে না ইমাম হোসাইন রাজি আল্লাহানু তার সিংহাসনে বসবেন না সেজন্য কিন্তু ইমাম হোসাইনকে তার জীবিত রাখাটা ঠিক নয় তো সেই চিন্তা থেকে অর্থাৎ ক্ষমতার লোভ থেকে ঠিক আছে এবং ক্ষমতা পাওয়ার লোভের কারণে সে কিন্তু এই ইমাম হোসাইনকে নৃশংসভাবে কারবালা প্রান্তরে সীমার নামে একজন আততাইকে ব্যবহার করার মাধ্যমে তাই কিন্তু হত্যা করে ঠিক আছে এবং এই ঘটনাটি সবচেয়ে অসাধারণ যে ব্যাপারটি সেটা হচ্ছে যে এই যে তার দুজন দৈহিত্র বা নাতির যে জীবনে যে এইরকম করুণ পরিণত হবে এবং তারা দুজন যে দুভাবে একজন বিষ পানে এবং অপরজন হত্যার শিকার হয়ে মারা যাবেন কারবালা প্রান্তরে একজন কারবালা প্রান্তরে এবং অপরজন নিজ পরিবারে বিষ বিষ প্রয়োগে যে মারা যাবেন এই বিষয়টি মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং মহানবী সাল্লাহ সাল্লাম তার দহিত্র ইমাম হোসাইনকে হোসাইনের যে গলা সেই গলায় চুমু দিয়েছিলেন বলে সেই গলার যে প্রান্তে দিয়ে সীমার তাকে হত্যার চেষ্টা করে সেই জায়গায় তার গলা কাটেনি ঠিক আছে তো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনার অনেক আধ্যাত্মিক ভিত্তি রয়েছে কিন্তু লেখক এটাকে এভাবে লিখেছেন একটি ঐতিহাসিক ঘটনার ভিত্তির উপরে তিনি নিজ যে তার যে দক্ষতা রয়েছে তার যে জ্ঞান রয়েছে তার যে প্রজ্ঞা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন মীর মোশারফ হোসেন কিন্তু একজন অসাধারণ লেখক তিনি শুধু যে বিষাদ সিন্ধু লিখেছেন তাই না তিনি জমিদার দর্পণ নামে একটি অসাধারণ নাটকও লিখেছেন আমরা সময় পেলে জমিদার দর্পণ নিয়েও চেষ্টা করব যে একটি রিভিউ যাতে আমরা তৈরি করতে পারি এই সাহিত্য সমালোচনা সাহিত্য সমালোচনা চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে তো এখন আমরা এই ঘটনার আধ্যাত্মিক ভিত্তিটা আমরা একটু জেনে নেই দেখুন প্রথমত এই জায়গায় ক্ষমতার দ্বন্দ্বের জন্য এবং মূলত ইয়াজিদের যে নারী লিপসা সেটার জন্যই কিন্তু এই বড় ধরনের যে ট্রায়াজিডি ঘটেছে বলে আমরা দেখতে পাই ঠিক আছে এবং এই যে ট্র্যাজিক যে ঘটনা এটা রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাখ্যা দেয় আপনারা নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এ ধরনের অনেক অঘটন ঘটে থাকে ঠিক আছে এবং আধ্যাত্মিক ভিত্তিটা যেটা আমি বললাম যে মহানবী সাল্লাম তার ভিশনে তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন যে তার দুজন খুবই প্রিয় মানুষ তাদের এই পরিণতি হবে এবং এটা অদৃষ্টের লিখন ছিল অদৃষ্টে তাদের যে কপাল তাদের যে ভাগ্য সেই জায়গায় সৃষ্টিকর্তা এটা লিখে দিয়েছিলেন এটা মহানবী সাল্লাহসাল্লাম কিন্তু জেনে গিয়েছিলেন অনেক আগেই ঠিক আছে এবং এই ঘটনাটা কিন্তু সত্যি হয়েছে ঠিক আছে এবং মহানবী মহানবীসাল্লামের আরও অনেক ভবিষ্যৎবাণী আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বর্তমানে যে যুগটায় রয়েছি ঠিক আছে এই যুগটা সম্পর্কেও কিন্তু মহানব্লামের অনেক ভবিষ্যৎবাণী কিন্তু সত্য হয়ে গিয়েছে তো আপনারা এই সকল গ্রন্থগুলোকে পড়বেন এগুলোকে পড়লে বিশেষ করে আপনারা বুঝতে পারবেন যে ইতিহাসের বাঁকগুলো কোন দিক থেকে কোন দিকে গিয়েছে এবং এই রচনাটি বিষাদচ্ছিন্দু রচনাটি এটা একটা অসাধারণ রচনা এটা একটা কালজয়ী রচনা এর কারণ হচ্ছে এর রাজনৈতিক যে ভিত্তিটা ঠিক আছে যে এই জিনিসটা ঘটলো কীভাবে এই রাজনৈতিক যে আগ্রাসন যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে প্রভাব প্রতিপত্তি পাওয়ার জন্য বা নিজের নেতৃত্ব স্থানীয় জায়গায় যাওয়ার জন্য যে মানুষ কত ধরনের ভয়ানক ভয়ানক কাজ করে এবং অনেক সময় এইসব কাজ করে কিন্তু মানুষ নিজেও বিপদে পড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে অনেক মানুষ যারা এই ধরনের আগ্রাসী ভূমিকা নিয়েছে ক্ষমতার লোভে পরে তাদের উপরেও কিন্তু কেউ না কেউ আগ্রাসী হয়ে চড়াও হয়ে তাদেরকে শেষ করে দিয়েছে হ্যাঁ তো এই ধরনের ঘটনা আমরা বুঝতে পারি সেই সাথে এই লেখার যে রচনাশৈলী আপনারা যদি দেখেন মীর মশরফ হোসেন অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিতভাবে এই রচনার বিভিন্ন অংশে তিনি এই ঐতিহাসিক সত্যটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা অবশ্যই বই পড়বেন বেশি বেশি করে এবং বই পড়ে এইখানকার যে জ্ঞান রয়েছে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন অবশ্যই নিজে ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন এই যে পরিবর্তনের যুগে এই পরিবর্তনের যুগে আপনাদের নিজেদের পরিবর্তন হতে হবে নিজেদেরকে উন্নত হতে হবে নিজেদেরকে ভালো মানুষ হতে হবে অসাধারণ মানুষ হতে হবে নিজেদের যত্ন নিতে হবে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে নিজেদের মনের যত্ন নিতে হবে এবং আপনার আশপাশের যে মানুষরা রয়েছে তাদেরও যত্ন নিতে হবে ঠিক আছে তাহলেই আপনারা অসাধারণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন এবং জীবনে এমন অনেক কিছু পাবেন যা পাওয়ার জন্য এই পৃথিবীতে আপনি এসেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলা সাহিত্য সমালোচনা আমাদের এই সাহিত্য সমালোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন